যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না, যেটা পাপ, বুঝবা যে ইমান নাই তোমার। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ইমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে, যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ।